প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাড় ক্ষয় ও পঙ্গুত্বের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprsadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, তার প্রশ্নটি দিয়ে আমি শুরু করছি। আরিফুল ইসলাম তিনি লিখেছেন, তার মায়ের হাঁটু ব্যথা 2 বছর ধরে, ডায়াবেটিস মেলাইটাস আছে, অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না, এখন করণীয় কি? জি ধন্যবাদ, আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক, কারণ হাঁটু ব্যথা এবং ওনার মা, যদিও বয়স লেখে নাই, যেটা আমরা বুঝতে পারি ন্যূনতম 40-এর উপরে হবে, এবং ডায়াবেটিস আছে। ডায়াবেটিস হচ্ছে অ্যানাদার আপনার নন কমিউনিকেবল ডিজিজ বা ডিসঅর্ডার, যেটা আমাদের শরীরের যে কোনো অংশকে নষ্ট করতে পারে। মানে আমাদের শরীরের সেটা হাড় জোড়া বলেন, নার্ভ বলেন, মাসেলস বলেন, ইভেন কি চোখ বলেন, বা প্রত্যেকটা সিস্টেমকে ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে ডেস্ট্রয় করে থাকে। তো তার মধ্যে স্পেশালি আপনার মাসকুলোস্কেলেটাল সিস্টেম, মানে হাড় ও জোড়া, এটাতে এফেক্ট করে ডায়াবেটিস জনিত দীর্ঘমেয়াদী যদি কারো ডায়াবেটিস থাকে, এবং যদি সেটা অনিয়ন্ত্রিত থাকে, যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে অনেকগুলো অর্গানকে আসলে ডায়াবেটিস এফেক্ট করে থাকে, করতে পারে। আর হচ্ছে ওনার বয়স যেহেতু একটু বয়স্ক মানুষ, তাহলে আপনার যেটা আমরা বলি সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস বা বয়স জনিত অস্টিওআর্থ্রাইটিস বা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস মানে এজিং প্রসেস জনিত আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আমরা প্রায় এই জাতীয় রুগী পাই, যে ডাক্তার সাহেব বলেছে হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে বা হাড় বেড়ে গিয়েছে, রুগীরই বলে স্যার বলেছে এই জন্য ওনার হাঁটু ব্যথা বা উঠতে বসতে পারে না। তো যাই হোক, ওনার মাকে এখন যেটা করতে হবে, প্রথমত ওনার মার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প কিছু নাই। নাম্বার টু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আসলে সর্বপ্রথম তাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, না হলে আরও সমস্যা বাড়তে পারে। আর দ্বিতীয়ত, হাঁটুর যে ব্যথার কথা বলছে সেটা আমরা এক্স রে করলে বুঝতে পারবো, এক্স রেতেই বোঝা যায়। সাধারণত অনেক সময় আমরা কিছু মিনারেল টেস্ট করে থাকি এখন, যে ভিটামিন ডি বা জিঙ্ক বা আপনার ক্যালসিয়ামের কোনো সাপ্লিমেন্টের সময় ম্যাগনেশিয়াম বা ম্যাঙ্গানিজের কোনো ঘাটতি আছে কিনা, এগুলো দেখা হয়। তো হাঁটুর ব্যথার ক্ষেত্রে যদি আমরা প্রপার ওয়ে রিহ্যাবিলিটেশন থেরাপি করা যায়, পুনর্বাসন চিকিৎসা করা যায়, ফিজিক্যাল থেরাপি, যেটা যেমন আমরা এই ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, স্পেশালি শর্টওয়েভ ডায়াথার্মি বা মাইক্রোওয়েভ ডায়াথার্মি অনেক কাজ করে, পাশাপাশি আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, স্পেশালি কোয়াড্রিসেপসের জন্য বিভিন্ন এক্সারসাইজ, যেমন কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, আবার নির জন্য হাঁটু মোবিলাইজ মোবিলিটি বাড়ানোর জন্য আমরা নি মোবিলাইজিং এক্সারসাইজ করে থাকি। তো এই জাতীয় এক্সারসাইজগুলো ওনাকে পাশাপাশি করতে হবে, এবং প্রয়োজনে অনেক সময় কিছু সাপ্লিমেন্ট খেতে হয়, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এগুলো যদিও ওষুধ না, কিন্তু যাদের বয়স 40-এর উপরে তাদের, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডই বয়স্করা এটা খায়, হায়ালুরোনিক অ্যাসিড খুবই ইফেক্টিভ। তারপর হচ্ছে জিঙ্কের ঘাটতি থেকে একটা, এগুলো তো প্রিভেনশনের জন্য খাওয়া যেতে পারে, মানে যাদের এখনো ব্যথা শুরু হয়নি তারাও যদি খেয়ে থাকে তাহলে হয়তো ব্যথার প্রসেসটা ডিলে হবে বা পর তার মানে ভবিষ্যতের জন্য তার ভালো, অনেক ভালো। আমি কিন্তু আমার প্র্যাকটিসে রোগীদেরকে বলে থাকি, যাদের বয়স একটু হয়েছে ধরেন 35-40-এর উপরে, তারা যেন মাঝে মাঝে এই জাতীয় সাপ্লিমেন্টগুলো খায়, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, তারপর হায়ালুরোনিক অ্যাসিড, জিঙ্ক, ইভেন কি ভিটামিন ডি বা ক্যালসিয়াম। তো এগুলো তারপরও এগুলো যেন টানা না খায়, সাজেস্ট এই সাপ্লিমেন্টগুলো 1-2 মাস খেলো, দেন বন্ধ রাখুক আবার 1 মাস, আবার যদি কেউ টানা খেয়ে থাকে সেক্ষেত্রে তার কি প্রবলেম হতে পারে? আচ্ছা, টানা খেলে যেটা হচ্ছে, যে কোনো মিনারেলসই অনেক সময় সেটা হাইপার হয়ে যেতে পারে বা অতিরিক্ত হয়ে যেতে পারে, তা থেকেও টক্সিসিটি ডেভেলপ করতে পারে। যেমন ক্যালসিয়াম যদি বেশি হয়, হাইপার ক্যালসিমিক বিভিন্ন, ইভেন কি খিচুনি টাইপের সমস্যা হতে পারে, ভিটামিন থেকেও ডি থেকেও হতে পারে। তো বেটার বছর অন্তত 1-2 বার অন্তত ব্লাড টেস্ট করে দেখা, মিনারেল টেস্টটা করে দেখা যে কি অবস্থা আছে। আর যদি ব্রেক দেয় তাতে কোনো সমস্যা নাই, টানা 2-3 মাস খেয়ে আবার 1-2 মাস ব্রেক দিল, এতে আবার আবার সে আবার 2-3 মাস পরে আবার খেতে পারে। তো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিই। আচ্ছা,
হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আলমগীর বলতেছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আলমগীর বলতেছি, শ্যামনগর থানা সাতক্ষীরা জেলা। বলেন আলমগীর সাহেব, শুনতে পাচ্ছি, বলেন আপনার। হ্যালো, যে আপনার সমস্যা বলেন। হ্যালো, আমার সমস্যা স্যার, আমার মাজায় প্রচন্ড ডাইন সাইডে ব্যথা। হুম, ডাইন সাইডে প্রচন্ড ব্যথা মাজায়। হুম, বয়স কত? এই ব্যথার কারণে আমি চলতে ফিরতে পারতেছি না। হুম, আমাদের গ্রাম্য ডাক্তার দেখাইছি, দেখানোর পরে বলেন ক্যালসিয়াম বড়ি দিছে, আর ওই যে ব্যথার বাতি নাপা বাতি দিছে ব্যথার, আর ক্যালসিয়াম এই এই ধরনের কিছু বড়ি দিছে, আর একটা বেতার বড়ি যোগ করেছে ওর সঙ্গে, 6 টাকা দামের। এই অবস্থা, এখন আমি গেল বেঁধে বেঁধে চলতেছি, মাঝে মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স 38-39 বছর। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার মাজা ব্যথা, ডাক্তার সাহেবরা ক্যালসিয়াম দিয়েছে, ব্যথার ওষুধ খাচ্ছে। এখন যদি কর্সেট বেল্ট, যেটা বেল্ট মানে হচ্ছে আমরা লাম্বোস্যাক্রাল কর্সেট দিয়ে থাকি অনেক সময়, এই বেল্টে যদি সে আরাম বোধ করে, বুঝতে হবে তার একেবারে ডিপ স্ট্রাকচারে প্রবলেম আছে। একেবারে মনে করেন ডিক্স, যেমন ডিক্স বা একেবারে হাড়ের লেভেলে। আর যদি মাসেল পেইন হয়, মানে আরো সুপারফিশিয়াল হয়, তাহলে কিন্তু আপনার ওই কর্সেট বেল্ট তেমন কোনো আরাম দিবে না রোগীকে। তো আমার মনে হয় আপনার ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এটা কন্টিনিউ করেন, আর পাশাপাশি আপনি কুসুম গরম সেঁক দিতে পারেন কোমরে। আর যেহেতু সাতক্ষীরা আছেন, নিয়মিত আস্তে ধীরে খুব স্লো সাঁতার কাটবেন, সাঁতার কাটবেন। আপনাদের ওখানে পানি আছে পর্যাপ্ত, সাঁতার কাটলে এটা অনেক উপকারে আসবে। আর তারপরেও যদি আরও বেশি চলতে থাকে, যদি আপনার এই ব্যথার বয়স অন্তত 3-4 মাস আরও বেশি হয়ে থাকে, তাহলে কোমরের MRI একটা টেস্ট আছে, MRI, এটা ডাক্তার সাহেবকে বললে উনি করতে দিবেন। MRI করে আপনাকে দেখতে হবে যে আপনার ডিস্ক প্রোল্যাপস বা হাড় সরে গিয়েছে কিনা বা লিস্থেসিস আছে কিনা। তবে প্রাইমারি এক্সরেতে আমরা হাড় ক্ষয় বা এই জাতীয় সমস্যা আছে কিনা এটা বুঝতে পারি। আর ব্যথা যদি কোমরই থাকে, তাহলে আপনি গরম সেঁক দিতে থাকেন, ওষুধগুলো আরও কিছুদিন খেয়ে দেখেন, আর সাঁতার কেটে দেখেন, আশা করি ইমপ্রুভ হবে। যারা ডাক্তারের পরামর্শে অনেকে কর্সেট বেল্ট ইউজ করে, তো এটা কতদিন একটানা ব্যবহার করা? আসলে কর্সেট বেল্টেরও আবার বিভিন্ন টাইপস আছে। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় শুধু কোমরেরটার জন্য, কোমরের জন্য আলাদা দেই, ডর্সালের জন্য আলাদা কর্সেট থাকে, আবার পুরো স্পাইনটাকে কভার দেওয়ার জন্য আমরা এটা ব্রেস কর্সেট, কাছাকাছি এক একটা অলার প্রস্থেসিস। তো এগুলার কিছু নিয়ম কানুন আছে। প্রথমত টানা যদি কেউ কয়েক মাস ধরে পড়তে থাকে, যেমন 3 মাসের বেশি, তাহলে সেটা হবে কি, ওনার মেরুদণ্ডের যে কার্ভেচার থাকে বা মাসেলগুলো থাকে, স্পেশালি মাসেল, স্পাইনাল মাসেল, মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। বা এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং এই বেল্টের বিষয়ে আমরা আবারও ফিরবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি কুমিল্লার থেকে বলছি, আমার নাম ফিরোজ। জি বলেন, শুনতে পাচ্ছি ফিরোজ সাহেব। আমার আদুতে ব্যথা প্রচন্ড আছে অনেক বছর, আমার বয়স প্রায় 50-এর উপরে। আর অন যদি ব্যথার ওষুধ খায় তাহলে আমার মাজা সহ ব্যথা করে, আর এমনি ইকেট ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় খাই কিছু। অনেকদিন তামাতে কিন্তু প্রায় 8-10 বছর তামাতে আমি এই ব্যথায় ভুগতে আছি। আমার বা পাওয়ার আডুতে ব্যথাটা আমি কিছু করতে পারি না। ফুলে যায় কিনা হাঁটু? ফুলে? হ্যাঁ, আডুটা ফুলে ফুলে যায়। আর এই ব্যথা এখন কোমরেও হয় বলছিলেন। জি, কোমরেও কি ব্যথা আছে? হ্যাঁ। ডায়াবেটিস আছে? না, জি না, জি না, ডায়াবেটিস নাই। আপনি কি করেন? আমি এমনি গৃহস্থী বাস করি বা কৃষি কাজ করি।
আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। হাঁটু ব্যথা এবং ফুলে যাওয়া, এটা কিন্তু বিভিন্ন আর্থ্রাইটিসে হয়ে থাকে সাধারণত, স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস এটা কমন, অনেক সময় হতে পারে তবে কম হয়, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অন্যান্য আরও লটস অফ আর্থ্রাইটিস আছে আপনি জানেন, তা থেকে কিন্তু জয়েন্ট অনেক সময় ইফিউশন হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে। এটা হচ্ছে জোড়ার মধ্যে যখন প্রদাহ হয় তখন ইনফ্লামেটরি এক্সুডেট তৈরি হয়, মানে অনেক ক্রিয়া বিক্রিয়ার কারণে ভিতরে কিন্তু সেকেন্ডারিলি বা বাজে কিছু রস তৈরি হয় বা নির্গত হতে পারে, যে যার কারণে হাঁটু ফুলে যেতে ফুলে পারে। যায়। তো এটা যদি এক্সেস হয়, খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা অ্যাসপিরেশন করার পরামর্শ দিই বা বের করে ফেলা, কারণ অতিরিক্ত হয়ে গেলে যখন খারাপ একটা জিনিস অতিরিক্ত থাকে, জোড়াটার ইন্টারনাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল প্রসেস সবই নষ্ট করে ফেলবে সে। তো এটা আমরা অনেক সময় ফেলে দিতে বলি, কিন্তু তার আগে এটা ডায়াগনোসিস করতে হবে যে কেন হয়েছে হাঁটুর এই সমস্যাটা। তো আমার মনে হয় আপনাকে ডায়াগনোসিস আরো ক্লিয়ার করতে হবে। অনেক সময় আমরা হাঁটুর পানি নিয়ে টেস্ট করে দেখি, সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস বা আপনার হাঁটুর এক্সরেতেও বোঝা যায় অনেক সময় বা বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে। তো আপনি যেহেতু অনেক বছর ধরে, আমার মনে হয় যে ডাক্তারকে দেখান তাদেরকে বলেন এটা ডায়াগনোসিস করতে, আপনার এটা কোনো একটা আর্থ্রাইটিস জনিত সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। যদি হাঁটু গরম হয়ে যায় ফুলার সাথে, তাহলে আপনি নিয়মিত ঠান্ডা সেঁক দিবেন, যেমন বরফের পানিতে গামছা ভিজিয়ে সেঁক দিতে পারেন বা হট হট ব্যাগে ঠান্ডা পানি নিয়ে, বা অনেক সময় ক্রায়োজেল প্যাক কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে, ওগুলো দিয়ে ঠান্ডা সেঁক দিতে পারেন। আর আপনার হাঁটুর কিছু এক্সারসাইজ, এই ক্ষেত্রে কোয়াড্রিসেপ স্ট্রেচিং এক্সারসাইজ, মানে আপনি শুয়ে, একেবারে শুয়ে হাঁটুর নিচে একটা টাওয়াল বা গামছা পেঁচিয়ে গোল করে 2 ইঞ্চি উচ্চতা করে হাঁটুর নিচে দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন হাঁটু, আবার ছেড়ে দিবেন, আবার চাপ দিবেন, আবার ছেড়ে দিবেন, এই জাতীয় এক্সারসাইজগুলো করেন। আর আমার মনে হয় আপনাকে আরও অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে, বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে। অনেক সময় আপনার হাঁটুতে হাড় ক্ষয় বন্ধের কিছু ওষুধ বা চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে, তো এগুলো করতে হবে। আমার মনে হয় আপনি একজন ভালো বাত ব্যথা ডিসেবিলিটি ডাক্তারকে দেখান এবং পুনর্বাসন চিকিৎসা করেন, বিভিন্ন থেরাপির প্রয়োজন আপনার এটার জন্য এবং এক্সারসাইজের প্রয়োজন। আমরা হাঁটুর এই রুগীদেরকে, স্পেশালি যাদের আমরা ক্ষয় হওয়া বলি বা যাদের হচ্ছে বা টেন্ডেন্সি আছে, তাদের কিন্তু আমি বলছি সবাইকে অন্তত গ্লুকোসামাইন, যেটা সাপ্লিমেন্ট আছে, বা কন্ড্রোটিন সালফেট, অনেক সময় মিক্সড পাওয়া যায়, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালিউরোনিক অ্যাসিড, তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলোর কিন্তু কম্বিনেশন পাওয়া যায়, কোলাজেন টাইপ 2, এগুলো আমাদের শরীরের বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে উপকার করে থাকে, ইভেন কি স্কিন, বয়সজনিত স্কিন কিন্তু মানুষের খুব কিছুটা কুচকিয়ে যায়, স্কিনের অনেক উপকার আসে। তো এগুলো কম্বিনেশন এখন পাওয়া যায়, বিভিন্ন রকম বাংলাদেশেও বানাচ্ছে, এগুলো যদি রেগুলার অন্তত একটা ট্যাবলেট করে খেতে পারে অনেক দিন, অনেক উপকারে আসবে, বা এটা খাওয়া উচিত আমি মনে করি, তাহলে আমাদের এই যে এইজিং প্রসেসজনিত যে ক্ষয় বা টেন্ডেন্সি হওয়া বা হাড় দুর্বল হয়ে পড়া বা শরীরের হাড় জোড়ার যে কোনো আপনার সমস্যায় উপকারে আসবে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর কাপাসিয়া দুর্গাপুর থেকে বলছিলাম, আমার নাম ফারুক। জি জি, বলেন ফারুক সাহেব, শুনতে পাচ্ছি। স্যার আমার ডিস্ক ফলা হয়েছে স্যার, কিসের মাল এমআরআই করাইছি স্যার, ডাক্তার দেখাইছি, তখন বলছে যে ডিসপ্লেস হয়ে গেছে গা, PLID নাকি বলছে স্যার। তো এখন মাস 4-5 মাস যাবত প্রচন্ড ব্যথা, তারপর স্যার বিভিন্ন রোলাক ইঞ্জেকশন দিলাম, কাজ হয় না, পরে অপারেশনের সিদ্ধান্ত নিলাম, আমার এক বোন বলছে অপারেশন করলে নাকি সাকসেসফুল হবো না, সেই জন্য আর অপারেশনে যাই নাই। তো আমি আমার বোনের কথা CRP তে আমি একটু ভর্তি হইয়া, তারপরে 10-12 দিন থেরাপি দিয়েছিলাম, বাঁকা হয়ে গেছিলাম, পরে সোজা হয়েছি, কিন্তু এখন স্যার মূল সমস্যাটা স্যার হচ্ছে আমার বাম পায়ে স্যার আমি অবশ অবশ লাগছে, সত্যি পাইতেছি না স্যার, এই অবস্থা, ব্যথা কমছে, ব্যথা নাই, ব্যথা মুক্ত, কিন্তু অল্প অল্প ব্যথা স্যার আছে, কিন্তু স্যার আমি বাম পাওটা স্যার করতে পারতেছি না স্যার, তেমন চলাফেরা আমি চলাফেরা করতে পারি স্যার, হাঁটতে পারি, সমস্যার বাধা দিতে পারি, কিন্তু অবশ অবশ লাগছে, রক্তটা স্যার পিছন দিয়ে টান দাঁড়াচ্ছে স্যার, টান টান লাগে। আচ্ছা জি স্যার জি। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন এবং
একই রকম আরেকজন দর্শক উজ্জ্বল দাস, উনি লিখেছেন কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে, পিএলআইডি L4 L5 আছে তার। যেহেতু প্রশ্ন দুটো একই রকম কাছাকাছি, এই দুটো প্রশ্ন একসাথে উত্তরটা জানতে চাইছি। ধন্যবাদ। আসলে কোমরে ডিস্ক প্রোল্যাপসের চিকিৎসার আগে আমরা বলেছি যে 95% রোগী অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব, তবে প্রপার রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে। যেমন এর আগে যে রোগী কাপাসিয়া থেকে বলেছে যে উনি থেরাপিতে এখন বেঁকে গিয়েছিল মেরুদণ্ড, এখন আগের চেয়ে সোজা, বাট ওনার পা কিন্তু এখনো একটু টান টান লাগে বা সমস্যা। আমি মনে করি ওনার যথেষ্ট ফিজিওথেরাপি করা হয়নি, যার কারণে এখনো রেজিডুয়াল সমস্যাটা রয়ে গিয়েছে। মানে ওই 10-11 দিন এসব রোগী থেরাপি দিয়ে লাভ নাই, টানা 1 মাস হসপিটালে থেকে কন্টিনিউ থেরাপি করতে হবে। এবং থেরাপিগুলো তো আসলে একরকম না, যে রোগী মালয়েশিয়া থেকে বলছে সেখানেও কিন্তু ফিজিওথেরাপি আছে, তো তাদের দেশের ডাক্তাররা যেভাবে করবে আমাদের দেশে সেভাবে না। এক এক ইট ডিপেন্ডস অন ডাক্তার। মানে পিএলআইডি রোগের চিকিৎসার ক্ষেত্রে আমি ডিপিআরসিতে যেভাবে চিকিৎসা করি, আবার মালয়েশিয়াতে ওই ডাক্তার অন্যভাবে চিকিৎসা করবে, তো এই জিনিসটা কিন্তু রোগীকে বুঝতে হবে। তবে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে সবাইকে কমপ্লিট হসপিটালাইজড হয়ে পিএলআইডি চিকিৎসা করতে হবে এবং রেস্টে থাকতে হবে টানা 1-1.5 মাস অনেক সময়, তো তাহলে বেটার রেজাল্ট আসবে। কাপাসের যে রোগী, উনি যদি এখনও প্রপার আরও কিছু থেরাপি করে কন্টিনিউ করে, স্পেশালি ওনার সার্স প্যারাডিক কারেন্টের প্রয়োজন, পায়ের দিকে যে দুর্বলতা বা টেনে ধরাকে রিল্যাক্স করার জন্য সার্স ফেরাডিক, এটা হচ্ছে আমাদের যে ফেরাডিক কারেন্ট আছে, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির মানে একটা হচ্ছে গ্যালভানিক আর একটা হচ্ছে ফেরাডিক কারেন্ট, যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তারা ভালো বুঝে। তো সেই সেটার চার্জড আছে, চার্জ মানে হচ্ছে ইন্টারাপশন হবে, মানে একবার কারেন্ট বাড়বে কম্বে বাড়বে কম্বে, দিস ইজ চার্জ ফেরাডিক। ওটা আমাদের মেশিন আছে, ইকুইপমেন্ট, ওটার মাধ্যমে আমরা দিয়ে থাকি। পাশাপাশি পায়ের কিছু এক্সারসাইজ, স্পেশালি স্ট্রেসিং এবং স্ট্রেন্থেনিং, এই বিষয়টি নিয়ে আমরা একটু বিশদ কথা বলবো। যেহেতু পিএলআইডি আসলে খুব কমন এবং দুজন দর্শক কিন্তু এ বিষয়ে জানতে চেয়েছেন, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুল্লাহ, আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে উসমানগঞ্জ বলছি। আমি আর স্যারের সাথে আমি একটু কথা বলতে চাই। জি, আমার আমার পিএলআইডির সমস্যা এবং সার্ভিকালের জন্য কিছুদিন আগে, আমি 1-2 বছর আগে সার্ভিকালের নিউরোসেন্সে আমি সার্ভিকালের জন্য একটা সার্জারি করা হয়েছে স্যার। এটা আমার সার্জারিটা করা হয়েছিল, আমরা হাত চাপ মেরে গিয়ে একদম মানে হাতের রোগগুলা কাজ করে না, ডান হাতের রোগগুলা। সার্জারি করার পরেও স্যার আমি এই হাতের আপনার হাত আপনি অনেক সময় আঙ্গুল গুলো দেখা যায় মুঠ হয় না, আবার ছেড়ে দিলে আবার অনেক সময় মানে এই সমস্যাটা দাঁড়িয়ে যায়। এখন 2 বছর পর ওনাদের দেখা নিয়েছি, ওনারা বলে যে স্যার পুঙ্গুতে দেখান। আমার তো হাত ভাঙে নাই আর আঙ্গুল গুলো ভাঙে নাই যে আমি পুঙ্গুতে দেখাবো। আমার রোগ গুলো টান টান হয় এবং রোগ গুলা অনেক সময় কাজ করতে চায় না। সার্ভিকালি যে সার্জারিটা করা হয়েছে কোন একটা হাড় কেটে ফালিয়ে দিয়ে স্যার আবার নতুন করে একটা হাড় লাগিয়ে দিচ্ছে, ছোট সিরামিক্স এর হাড়। তো স্যার এই হাতটা নিয়ে কি থেরাপিও দিচ্ছি স্যার, কোনোভাবে কমতেছে না। আপনার অপারেশনের পরে, অপারেশনের পরে কি এমআরআই করেছেন? জি স্যার, এমআরআই এক মানা করতে না, ঠিকই তো আছে কিন্তু আপনি ইমপ্রুভ হচ্ছে না। যে যে সার্ভি পিএলআইডি একটু সমস্যা আছে, যদি আপনি 1-1.5 বছর দেখেন, যদি না হয় তাহলে জানি আবার পিএলআইডি সার্ভিক্যাল যন্ত্রণার কারণে কষ্ট হয়, ঘুমাইতে পারেন অনেক সময়, ঘুমে থেকে বিশেষ করে উঠতে গেলে ব্যায়াম না করলে স্যার হাত গুলো মানে হাতের আঙ্গুল অনেক সময় মানে মানে রোগ গটাই না আসে। জি ধন্যবাদ, আমি আমি বুঝতে পেরেছি। আপনার সার্ভাইকাল মাইলোপ্যাথি ছিল, যেটা আমরা বলি পিএলআইডি জনিত সমস্যা, ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস থেকে আস্তে আস্তে মাইলোপ্যাথি হয়, মানে কর্ডের মধ্যে কম্প্রেশন থাকলে কর্ড কিন্তু আস্তে আস্তে সেল ডেথ হতে পারে, তো অনেক সময় কোয়াড্রি প্যারেসিস হয়, 4 হাত পা অবশ্য হাত শক্তি পায় না বা এটা হয়, তো এটা সার্জারি 100% ইন্ডিকেশন, মানে করতেই হইব, কোনো উপায় নাই। কিন্তু একটা জিনিস এখানে প্রোটোকলে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে প্রি অপারেটিভ ফিজিওথেরাপি করা হয় না, এটা একটা ল্যাকিংস থাকে, যে অপারেশনের পূর্বে তাকে আবার ফিজিওথেরাপি আগে দিয়ে নিতে হবে, টানা 15-20 দিন, দেন অপারেশন, অপারেশনের পরে আবার ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে। এই যে আগে পরে ফিজিওথেরাপির কারণে সার্জিক্যালি এই প্রবলেমগুলো থেকে যায়,
বা রোগীগুলা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পায় না, হয়তো অপারেশন করতে হবে সেটা ঠিক আছে, অপারেশন করে ফেলেছে কিন্তু রুগী যে এখন এখনো কমপ্লিকেশন ওনার রয়ে গেছে, উনি ভালো হচ্ছে না, মানে রেজাল্টটা কিন্তু আসে না যদি এটার কম্বিনেশনটা করা না হয়। এক্স্যাক্টলি, তো আমার মনে হয় আপনি এখনো এত ওরিড হওয়ার কিছু নাই, আপনার ওই যে যে কারণে আপনার ঘাড়ের সমস্যাটা হলো, এই যে অটো চালান বা কি আমি জানি না কিভাবে চালান, এগুলা চালানের কিছু নিয়ম কানুন আছে। আমি দেখেছি গ্রামে বা অনেক সময় ঢাকাতেও যারা অটো চালায় সামনে আবার দুইজন নেয়, তো সামনে দুইজন নিলে ভাই আপনি তো সুন্দরভাবে বসতে পারবেন না, আপনি ডানে বামে বাঁকা হইয়া নিজের শরীরের উপরে প্রেশার দিয়ে গাড়ি চালাবেন না, স্ট্রেইট বসে ফ্রি গাড়ি চালাবেন, সোজা হয়ে বসে, এবং ঘা যেই মানে ঝুঁকিপূর্ণ রাস্তা আছে, ভাঙা রাস্তা, এগুলাতে সাবধানে চালাবেন, মানে মেরুদণ্ড ঘাটটা সোজা রেখে। আরেকটা হচ্ছে বালিশ, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। আর আপনি সাঁতার কাটেন এখন, আপনি আপনি যেহেতু গ্রামে আছেন, সম্ভব হলে পুকুর বা নদী বা যেখানে সম্ভব আপনার জন্য সেখানে সাঁতার কাটেন। আর আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে টানা, প্রপার ওয়ে, ভালো জায়গায় ভালো দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে পুনর্বাসন চিকিৎসা কন্টিনিউ করতে হবে। এই মুহূর্তে অপারেশন করার আমার মনে হয় না কোনো যুক্তি আছে, তো ওইভাবে করেন, আশা করি এটা ইম্প্রুভ হবে আরও আস্তে আস্তে। এটা ওই ওই অপারেশন পরপর থেকেই ফিজিওথেরাপি কন্টিনিউ করা উচিত ছিল, হয়তো ওখানে একটু ডিলে হয়েছে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সুরত থেকে বলছি, আমার নাম আব্দুল লতিফ। জি আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। জি শুনতে পাচ্ছি। তো স্যার আমার দর্শক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না। দুঃখিত দর্শক, আমরা আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কষ্ট করে আরেকবার একটু চেষ্টা করুন। জি, আমরা কথা বলছিলাম পিএলআইডি প্রসঙ্গে। আসলে পিএলআইডি এত বেশি রোগী রয়েছে, এবং আরেকজন দর্শক যিনি লাস্টে কোয়েশ্চেন করেছিলেন তারও কিন্তু ওই সেম প্রবলেম ছিল। আরেকজন দর্শক আমাদের সাথে প্রশ্ন রেখেছেন ইউটিউবে, প্রভাত নাগ, তিনি লিখেছেন 3 বছর আগে ACL ছিঁড়ে গেছে, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট সেটা ছিঁড়ে গেছে, তারপরে ওনার অপারেশন হয়েছে, এখন পায়ের মাসল খুব উইক হয়ে গেছে, মাসল ওনার উইক হয়ে গেছে, এক্ষেত্রে কি করার আছে? জি ধন্যবাদ। আসলে পোস্ট অপারেটিভ ACL যেটা, এটা 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 যদি অপারেশনও করে তাও পা শুকিয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে, অথবা অপারেশন না করলেও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, দুইটাই এটা হয়। এটা একেবারে কমন, নট অনলি হাঁটুর ক্ষেত্রে, শোল্ডার, শোল্ডারে যাদের ওই যে আমি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বলি, ফ্রোজেন শোল্ডারও দেখবেন আস্তে 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 এই শোল্ডারটা শুকিয়ে যায়, যখন সে মানে জামা খুলে আয়নার সামনে দাঁড়ায় দেখে একটা শোল্ডার ঠিক আছে আর একটা একটু ছোট হয়ে গিয়েছে বা দুর্বল, তো এটা বলি আমরা ডিসইউজ অ্যাট্রোপি। আমাদের শরীর যদি কোনো অংশ ঠিকমতো মানে মুভমেন্ট না করে, কাজ না করে, অ্যাক্টিভিটিস না করে, তাহলে ওই অংশের মাসেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, অ্যাট্রোফি হয়ে যায়। শুকিয়ে যাওয়া মানে মাসেলের যে বাল্ক বলেন বা ফাইবারগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে আসে, কুচকি আসে, তো এটা হতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু এই যে ACL এর পোস্ট মানে পোস্ট অপারেটিভও কিন্তু আপনার এটা হতে পারে। এই জন্য বলা হয়েছে বিফোর অপারেশন আপনাকে পুনর্বাসন করতে হবে, আবার আফটার অপারেশনও তাকে পুনর্বাসনে করতে হবে। অনেক সময় পুনর্বাসনে ডিলে হয় রুগীদের, রুগী চিন্তা করে আমি একটা অপারেশন করেছি আমি তো ভালো হয়ে যাব, এত বড় একটা টাকা খরচ করে, এতগুলা টাকা, এত রিস্ক নিয়ে জীবনে, ঠিক না? তো সে মনে করে আমি ভালো হয়ে যাব। অনেক সময় হয় যে ইনফরমেশনটাই জানে না, অথবা সে জানে না যে সার্জারি হয়ে গেছে, এরপরে যে করতে হবে, রিহ্যাবিলিটেশন করতে হবে, এটা কিন্তু জানা নাই অনেকে। হ্যাঁ, এটা আমাদের দেশে এখনো ল্যাকিংস আছে বা জোর দিয়ে বলা হয় না, যার কারণে এখন ওনার পা শুকিয়ে গেছে। দেখেন এত একটা অপারেশন করলো, ওনার অনেক টাকাও গিয়েছে, সময়ও গিয়েছে, কিন্তু রোগীর কোনো রেজাল্ট নাই, কারণ পা শুকিয়ে গেলে সে কিন্তু স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারবে না, ব্যথা থাকতে পারে অনেক সময় বা ভয় ভীতি কাজ করবে, বা আবারও সেকেন্ডারি কিন্তু আবার ইঞ্জুরি হওয়ার একটা চান্স থাকে। তো ওনার এখন একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন, রিহ্যাব করতে হবে, এবং পুনর্বাসন
স্পেশালিস্ট যারা আমাদের মতো হসপিটাল বা সেন্টার আছে সেখানে উনি টোটালি ওনাদের তত্ত্বাবধানে ওনাকে এক্সারসাইজ বিভিন্ন থেরাপি বিভিন্ন আমরা এই ক্ষেত্রে বিভিন্ন ড্রিল ইউজ করি কোয়াড্রিসেপস বা হাঁটুর ক্ষেত্রে বিভিন্ন ব্যালেন্সিং বলেন ট্রেনিং করেন হ্যাঁ এটা আমরা হচ্ছে থেরাপিউটিক ট্রেনিং করানো হয় যেন হাঁটুটা আবার স্বাভাবিক ফিরে আসে এবং কোয়াড্রিসেপসের মাসেল যে উইক বলছে বা শুকিয়ে যাওয়া সেটা কিন্তু স্পেশালি কোয়াড্রিসেপস হয় কোয়াড্রিসেপসকে আমরা কিন্তু বিভিন্ন প্রাথমিকভাবে আমরা কোয়াড্রিসেপসকে স্ট্যাটিক করাই তারপরে হচ্ছে কোয়াড্রিসেপসের স্ট্রেসিং করাই তারপরে হচ্ছে কোয়াড্রিসেপসকে স্ট্রেন্থেনিং করাই এবং সেক্ষেত্রে এন্ডুরেন্স ট্রেনিং পাওয়ার ট্রেনিং এগুলো কিন্তু কন্টিনিউ করতে হয় পাশাপাশি জোড়ার এসিএল এর ভিতরে ইন্টারনাল যেন কোনো ইঞ্জুরি না হয় সেই দিকে আমরা অনেক সময় কিছু ইলেকট্রোথেরাপি দেওয়া হয় কিছু ব্যালেন্স ট্রেনিং করানো হয় রোগীর ওয়েট এগুলো আমরা দেখি যে ওয়েট কেমন আছে অতিরিক্ত হলে সেটাকে কমিয়ে ফেলা তো এগুলো একটা রিহ্যাব প্রোটোকলে তাকে চিকিৎসা করতে হবে তাহলে কিন্তু এই যে শুকিয়ে যাওয়াটা এখনো কিন্তু প্রিভেনশন করা সম্ভব মানে এটা আবার রিভার্স হয় মানে তার যে শুকিয়ে গেছে এটা আবার আগের অবস্থায় আবার আগের মতো চলে আসে সুস্থ হয়ে যেতে পারে তবে আমি ওনাকে একটা অ্যারোবিক কিছু এক্সারসাইজ উনি করতে পারে যেটা যেমন সাইক্লিং সাইকেল চালাতে পারে নিয়মিত যদি আধা ঘন্টা এক ঘন্টা করে সাইক্লিং উপকার হবে আর একটা শেষ পুকুরে বা যেখানে হোক সুইমিং পুল হোক সাঁতার কাটতে হবে এই দুইটাই উনি ডাক্তার ছাড়াও উপকার পেতে পারে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমি শিরিন আক্তার মানসিক থেকে বলছি আর কি জি আমি স্যারের সাথে কথা বলতে চাইছিলাম জি জি শুনতে পাচ্ছি শিরিন আক্তার বলেন আপনার সমস্যা আমার স্যার এই বছর দুয়েক আগে ছোট ছোট জয়েন্টগুলোতে হাঁটতে পায়ের আঙ্গুলের জয়েন্ট গুলোতে কিছু ব্যথা আসতো তখন এই এটা এই যে ফার্মেসি থেকে ওষুধ খাওয়াতে কমতে তো দেখা গেছে কিছুদিন বছর খানিক আগে এই শোল্ডারে থাইয়ে বড় বড় জয়েন্ট গুলাতে বড় বড় ব্যথা আসে ব্যথা এরকম ভাবে আসে যাতে ইঞ্জেকশন দিলে পরে গিয়ে কমে ইঞ্জেকশন কোথায় দিলে কমে হাঁটুর জোড়ার মধ্যে নাকি মাংসে মাংসেই দেয় এই যে আমাদের কাছে হসপিটাল আছে তো এই কিশোরগঞ্জ সদর হসপিটালে যাই তখন গেলে হয়তো এরকম দিলে কমে অনেক টেস্ট করানো হয়েছে এর ভিতরে এই যে জয়েন্ট বা জয়েন্ট আর্থ্রাইটিস ধরা পড়ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হ্যাঁ জয়েন্ট আর্থ্রাইটিস বলতে আর কি এখন না এখন না আবার এই যে জয়েন্ট এই যে পায়ের আঙুলগুলা এই মিশা যাচ্ছে একটা সাথে আরেকটার উপরে উঠে যাচ্ছে এরকম আর দেখা ব্যথা অনু আপনার বয়স কত আমার বয়স 35 বছর 35 আপনার এই এই সাথে কি শরীরে হালকা জ্বর থাকে দুর্বলতা আছে সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এগুলো হয় হালকা হালকা জ্বর থাকে আর এই যে গত বছর আগের বছর দেখা গেছে সকালবেলা উঠে দাঁড়াইতে পারছি না পা মধ্যে না ব্যথা পাই প্রচন্ড আকারে ব্যথা পাওয়া যায় আর এই আঙ্গুলগুলো দিয়া কোনো কিছু ধরতে পারি না মুট করতে গেলে খুব কষ্ট কষ্ট অনুভব করি আচ্ছা আচ্ছা জি আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা আর এই যে থাই জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট যখন ব্যথা আরম্ভ হয় তখন একবারে প্রচন্ড ব্যথা পাগলের মতো ব্যথা তখন দেখা যায় ইঞ্জেকশন নিলে কমে তাছাড়া বাড়তেই থাকে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি মানে ক্লিনিক্যালি উনি সমস্যা যেটা ওনাকে হয়তো বলছে জোড়ার আর্থ্রাইটিস বা কিছু তো রিউমাটয়েড আর্থ্রাইটিস ইট ইজ অটোইমিউন ডিসঅর্ডার মানে এটা আমি বলবো এক প্রকারের জেনেটিক্যাল হ্যাঁ অটোইমিউন ডিসঅর্ডার থেকে হয়ে থাকে অনেক কারণ আছে আরও তো এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ খেতে হবে সেটা ডাক্তারের অবশ্যই পরামর্শে কারণ ওষুধগুলার সাইড ইফেক্ট আছে সেক্ষেত্রে ওনার লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে কিডনি ফাংশন টেস্ট করে দেখতে হবে এগুলো ঠিক আছে কিনা তারপরে ওনার বডির অন্যান্য যে সিস্টেমগুলো ওকে আছে কিনা দেন এই ওষুধগুলো দেওয়া হয় এবং এই ক্ষেত্রে কিছু প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন খুব প্রয়োজন স্পেশালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছর একবার দিয়ে দিতে হয় হ্যাপাটাইটিস বি বা এ ভ্যাকসিনেশন এগুলো কিন্তু করে নিতে হয় রোগীদেরকে দেন আপনার হয়তো ডিজিজ মডিফাইং ড্রাগ দিলে কারণ প্রত্যেকটা ডিজিজ মডিফাইং ড্রাগ কিন্তু রুগীকে ইমিউনিটি সাপ্রেস করবে মানে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলবে তাহলে যে কোনো রোগী তাকে আক্রান্ত করতে পারে স্পেশালি কিন্তু আপনার কমিউনিকেবল যে কোনো ডিজিজ
তো এই ওষুধগুলা অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে, এটার ভূমিকা আছে 5-10%, আর বাকি 90% হচ্ছে রিহ্যাবিলিটেশন, থেরাপি করতে হবে ওনাকে। এবং এই থেরাপিগুলা হয়তো কিছুদিন হসপিটালে থেকে হোক বা এসে গিয়ে হোক রুগী করবে, পাশাপাশি রুগী বাসা হোম থেরাপি করবে। হোম থেরাপি কি? সাঁতার কাটা, দুই নম্বর হচ্ছে কুসুম গরম পানিতে গোসল করা, শরীরে গরম পানি গোসল করা, কুসুম গরম পানিতে গোসল করা, ওনার সুইটেবল টাইমে হাঁটা রাস্তায়, সুইটেবল টাইম। অনেকের ধারণা যে ভোরবেলা হাঁটতে হবে, এটা আমি বাংলাদেশের মানুষের মধ্যে একটা মিথ দেখি, যে সকালে উঠে হাঁটবে ভোরে। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু ভোরে উঠতে পারবে না, যতই বলে তার দ্বারা সম্ভব না, সে আস্তে আস্তে উঠতে পারবে, সে আস্তে আস্তে মুভ করতে 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 হতো 12টা-1টার দিকে সে ওকে হবে। তো আমার রুগী যখন ওকে হয় দেয়নি সে হাঁটবে, আমি তো সকালে ভোরে তাকে রাস্তা নামাতে পারবো না, চাইলেও সে নামবে না, তার সুইটেবল টাইমে সে হাঁটতে হবে রাস্তায়, অন্তত এর কোনো বিকল্প কিছু না। এই যে হোম বা বাসায় এই জাতীয় এক্সারসাইজ, অ্যারোবিক বলি আমরা, অ্যারোবিক বা হোম থেরাপি এগুলো করবে। ব্যথা যদি গরম হয়ে যায় জোড়াগুলা, সেক্ষেত্রে আইস থেরাপি দিতে পারে, উল্টা মানে ঠান্ডা শেক। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা সম্পর্কে আমরা একটু ডিটেইল জানবো, কারণ অনেকেরই এই ধরনের প্রবলেম থেকে থাকে। বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, তার যে সমস্যাগুলো রয়েছে তাতে মনে হয়েছে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা সম্পর্কে আপনি বলছিলেন, এটা একটু ডিটেইলে জানতে চাইব। জি, ওনার যে ডিজিজ মডিফাইং ওষুধের পাশাপাশি ওনাকে বিভিন্ন থেরাপি করতে হবে, এবং সেটা ওনাকে হয়তো এমনও হতে পারে যে কয়েক বছর ধরেই মাঝে মাঝে এটা করতে হবে। আচ্ছা, আর পাশাপাশি বাসায় বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, যেটা আমি বলছিলাম যে সাঁতার কাটা, হাঁটা, এগুলো করা, বা আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই, বিছানায় শুয়ে শুয়ে সে করতে পারে বা বসে করতে পারে, এবং কুসুম গরম পানিতে গোসল করা, বা সূর্যের আলো, স্পেশালি সকালের যে আলোটা, এই আলো লাগানো শরীরে, এগুলো অনেক উপকারে আসে। বা ব্যথায় যদি অনেক সময় অনেকের ফুলে যায় এবং গরম হয়ে যায় জোড়াগুলা, সেক্ষেত্রে ক্রায়োথেরাপি বা ঠান্ডা পানির সেঁক দেওয়া, এগুলো কিছু হোম থেরাপি বা হোম রিমেডিজ আছে যেগুলো বাসায় করতে হবে, এবং প্রয়োজনে প্রয়োজনীয় ওষুধগুলো খেতে হবে। এবং অনেক সময় খুব রুগী যদি বেশি ডিসেবিলিটি হয়ে যায়, খুব বেশি সিভিয়ার পেইন হয়, তখন কিন্তু হসপিটালাইজড হয়ে থেরাপিও নিতে হতে পারে। তো এইভাবে যদি কন্টিনিউ করে রুগীগুলো মোটামুটি কয়েক বছরের মধ্যে কিন্তু মোটামুটি কন্ট্রোলে চলে আসে, এবং সে নিজের সেলফ সব কিছুই করতে পারে, নিজের চলাফেরা বা অ্যাক্টিভ একটা লাইফ সে ফিরে পেতে পারে, বা স্বাভাবিক সুস্থর তার কাছাকাছি সে চলাফেরা করতে পারে, এবং কন্টিনিউ করলে, ঠিকমতো এক্সারসাইজ করলে ভালো থাকতে পারে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এবং প্রপার ডায়াগনোসিস, প্রপার রিহ্যাবিলিটেশন, এবং আমি বলবো যে যদি রুগী অ্যাক্টিভ থাকে, এক্সারসাইজ করে, চলাফেরা ঠিকমতো করে, ঠিকমতো পানি খায়, ঠিকমতো খাবার খায়, ঠিকমতো লাইফস্টাইল মেনটেন করে চলে, উনি যদি, প্রত্যেকটা রুগী কিন্তু সুস্থ থাকা সম্ভব বা চলাফেরা করে থাকতে পারে। আমরা বাসায় বিভিন্ন টিপস দিয়ে থাকি, বিভিন্ন কিভাবে চলবে বা ব্যথা বেড়ে গেলে কি করবে, ঋতু ভেদে তাকে বিভিন্ন আইডিয়া দেই, যেমন এখন যে অতিরিক্ত ঠান্ডা অ্যাভয়েড করা, এই জন্য মানে গরম কাপড় চোপড় ব্যবহার করা, বা শীত ঋতুতে বাইরে কম যাওয়া বা ওয়ার্ম থাকার চেষ্টা করা। তো এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে চলতে থাকতে হইতে পারে। একজন দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন, তার নাম নুরুল আফসার, মালয়েশিয়া থেকে তিনি লিখেছেন, ঘাট থেকে পিঠের রগে টান লেগেছে, ব্যথা করে 2 বছর ধরে, আস্তে আস্তে ব্যথা কোমরে এসেছে, এখন করণীয় কি? আমি অনেক ডাক্তার দেখিয়েছি এখানে। হ্যাঁ, যদি ব্যথা পুরো পিঠে হয় বা মেরুদণ্ডে হয় সেটা, এবং ওনার পেশা, উনি যেহেতু মালয়েশিয়া থাকে অবশ্যই ওনাকে হয়তো মানে যদিও হার্ড কাজ করে কিনা আমি জানি না, বাট অনেক সময় ধরে তাকে হয়তো ডিউটি করতে হয় যেহেতু বিদেশ থাকে। আমাদের এই এই পেশাজীবীদের শ্রেণী আমরা বুঝি যে কী করতে হয়, বাহিরে গিয়া সারা দিনটা 24 ঘন্টা হয়তো তাদের কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে মেরুদণ্ডে অনেক সময় স্ট্রেস পড়ে, মাসেলগুলোর উপরে প্রেশার পড়ে। তো আমি বলবো প্রচুর পানি খেতে হবে এসব রুগীদের, যারা বাহিরে কাজ করে তারা কিন্তু কিছুক্ষণ পর পর পানি খাবে, হাইড্রেট হইতে হবে। পানিও একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে টান লাগাটা এটা কিন্তু ডিউ টু মাসেল স্পাজম হয়। মাসল স্পাজম কেন হয়, এবং এই দর্শক যিনি প্রশ্ন রেখেছেন তার উত্তরটা আমরা ডিটেইলে দিব, একজন দর্শক অপেক্ষা আছেন, তার ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম,
জি দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমার নাম পিয়ারা, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার হাঁটু হয়েছিল, একটু ব্যথা পাইছিলাম, তারপর থেকে আমি হাঁটুর লেগে হাঁটতে পারি নাই। এরপরে এক্স রে করলাম, এক্স রে করার পর দেখা গেল যে আমার হাঁটু হাড় ক্ষয় গিয়েছে। এখন আমি একটা অনেক বছর ধরে, অনেক দিন ধরে, মানে অনেক মাস, মানে 5-6 মাস ধরে আমি চিকিৎসা করলাম, এই হাড়ের ডাক্তারও দেখাইলাম। এখন আমার বলতেছে যে এই খালি ব্যথার ওষুধই খাইতে, মানে আবার বলতেছে ব্যথার ওষুধ নাকি খাইলে কিডনিকে সমস্যা। এখন আমার হাঁটু ফুলে গেছে, হাঁটু বার হয়ে গেছে, অনেক সময় হাঁটু আমি ভাঙতে পারি না, সাইড হয়ে গেছে গা, যেমন মনে হয় রক্ত শক্ত হয়ে গেছে। এমন বয়স কত, কি করেন, কাজ কি? আমার নাম পিয়ারা। আপনি কি করেন? আমি ওই নামাজ পড়তে অসুবিধা হয়, হাঁটু ভাঙতে অসুবিধা হয়। হ্যাঁ, নামাজ পড়তে পারি না বসে, আমার ডাক্তার বলছে চেয়ারে বসে নামাজ পড়তে, আমি চেয়ারে বসে নামাজ পড়ি। আচ্ছা, কোমর ব্যথা আছে পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি কোমর ব্যথা আছে। আর এই যে হাঁটু মনে করেন অনেক সময় আমি ভাঙতেই পারি না, মনে হয় শক্ত হয়ে গেছে গা। বুঝতে পারছি, জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনার দীর্ঘ দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিসে উনি ভুগছে, অস্টিওআর্থ্রাইটিস। 50-এর মতো যাদের বয়স, মহিলা স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস, এটা কমন। অন্য কোনো আর্থ্রাইটিস থাকতে পারে, বাট এখন সেকেন্ডারিলি এটা আসছে। পাশাপাশি ওনার কোমরের সমস্যা থেকে, কোমরও কিন্তু স্পন্ডাইলোসিস বা পিএলআইডি থাকতে পারে, তার থেকেও সমস্যা আসতে পারে। আর এই রুগী যে এর আগেও বলেছে যে এই যে দীর্ঘমেয়াদী চেয়ারে বসে নামাজ পড়া, এখন উনি বলছে যে ওনার শক্ত হয়ে গিয়েছে, হাঁটু ভাঙা যায় না। তো শক্ত তো উনি নিজেই বানিয়েছে যে চেয়ারে বসে বসে থেকে থেকে। মানুষের জোড়া যদি মুভ না করে, এক্সারসাইজ না করে, আমাকে মানে এমনি তো শুধু শুধু হলেও উঠবস করতে হবে, এটি স্বাভাবিক। একটা মানুষ যদি সারাদিন চেয়ারে বসে জব করে, সে যদি উঠবস না করে, তাহলে কিন্তু জোড়াগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, মাসেলগুলো শক্ত হয়ে আসবে, এটি স্বাভাবিক। মানে মুভমেন্ট আপনার এখন পুনর্বাসন চিকিৎসা করতে হবে, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হসপিটালাইজড হয়ে থেরাপি করতে হবে, এবং হাঁটুতে হাড় ক্ষয় বন্ধের অনেক সময় কিছু চিকিৎসা দেওয়া লাগতে পারে। আপনার ওজন কমাতে হবে, কোমরের চিকিৎসা পাশাপাশি করতে হবে, এগুলো একসাথে করতে হবে। করলে আপনার আশা করি ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে, না হলে এইভাবে চলতে থাকলে আপনি এখনও চেয়ারে বসে নামাজ পড়তে পড়তে কিছুদিন পর বলবে অন্য ডাক্তাররা যে অপারেশন করতে হবে হাঁটুর, এটি আসবে, মানে একের পরে দুই আসে, এটি স্বাভাবিক। আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট এখনও সময় আছে, আপনি পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করেন, এক্সারসাইজ করতে হবে, বিকল্প কিছু নাই, বিভিন্ন থেরাপি দিতে হবে, পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন যদি কোনো ওষুধেরও প্রয়োজন হয় সেটাও খেতে হবে। মালয়েশিয়া থেকে নুরুল আফসার যিনি লিখেছিলেন, তার প্রশ্নের সূত্র ধরেই আমরা আলাপ করছিলাম মাসল স্পাজম সম্পর্কে, যে মাসল স্পাজমটা কি, কেন হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি। যেমন ওই যে উনি বলছে যে ওনার ঘাড়ে এবং পিঠে কিন্তু টান লাগে, মাসেল টেনে ধরে, বা উনি হয়তো সামনে ঝুঁকতে গেলে মনে হয় টেনে ধরে। অনেক সময় রুগী রাতের বেলা বলে যে পায়ের মাংস টেনে ধরে বা হাড় টেনে ধরে, তো এটা অনেক কারণে হয়। তবে কমন কিছু, যেহেতু ওনার পেশা মালয়েশিয়া থাকে, ওই জন্য আমি বলছি যে হাইড্রেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে অপর্যাপ্ত পানি যদি, মানে পর্যাপ্ত পানি যদি কেউ না খায়, প্রচুর পানি, পানি শরীরে ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের শরীরের বেশিরভাগ অংশ হচ্ছে জলীয় অংশ, তো এই পানির যদি ঘাটতি হয় অনেক সময় মাসেল পুল করতে পারে, এই জন্য ওনাকে প্রচুর পানি খেতে হবে। পাশাপাশি ওখানে যদি চিকিৎসা এমনি পর্যাপ্ত না হয়, কিছু এক্সারসাইজ আছে যেগুলো উনি করতে পারে। আমার ইউটিউব চ্যানেলে আমরা ব্যাক পেইনের বিভিন্ন পারে, ওখানে মালয়েশিয়া অ্যাভেলেবেল সাঁতার কাটার ইয়ে আছে, পরিবেশ আছে। তারপরে হচ্ছে আপনার প্রয়োজন ওখানে থেরাপি চিকিৎসক উনি দেখাতে পারে, বা ফিজিওথেরাপি প্রয়োজন হতে পারে, উনি যদি ওখানে দেখায় ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে আসবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলাউদ্দিন চট্টগ্রাম থেকে বলছিলাম। জি আলাউদ্দিন সাহেব বলেন। স্যার, আমি আপনাকে জুনের 18 তারিখ শুক্রবারে কল দিয়েছিলাম, আমার বাবার ওই পিএলআইডি সমস্যার জন্য চট্টগ্রাম থেকে। আচ্ছা জি স্যার, আমার বাবা তো ওই বলছিলাম যে আপনাকে স্যার 2 বছর যাবত কোমরের ব্যথা, পিএলআইডি সমস্যা, আর ওই আপনাকে বললেন রিহ্যাব যে একটা ট্রিটমেন্ট, আমরা তো সার্জারি করাতে চাচ্ছি না, ওনার বয়স 61 যখন হয়ে গেছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এই জন্য আমরা সার্জারি করাতে চাচ্ছি না স্যার। ওই রিহ্যাব যে ট্রিটমেন্টটার কথা বলছেন, আমরা তো চট্টগ্রাম থাকি,
ডাকে গিয়ে যদি ট্রিটমেন্টটা করাই আমাদের কতদিন সময় লাগতে পারে স্যার, ওটা কি এবং আমাদের খরচটা কত পড়তে পারে? আচ্ছা, আর এই স্যার আর একটা কথা হচ্ছে স্যার, এই হাড় ক্ষয়ের জন্য কি ধরনের খাবার দাবার, কি ধরনের ট্রিটমেন্ট বা আমরা নিজেদের জন্য কি ধরনের উপকার পেতে পারি এই জিনিসটা একটু বলবেন। আর আমরা স্যার যে ট্রিটমেন্টটা ওইটা আমরা যদি টাকা দিয়ে করাতে চাচ্ছি কতদিন সময় বা কি ধরনের টাকা পয়সা লাগতে পারে একটু যদি বলেন উপকার হবে। আপনার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমাদের চিকিৎসা খরচ কেমন বা কত সময় লাগবে, আর নাম্বার টু হচ্ছে আমাদের হাড় জোড়া থেকে সুস্থ থাকার জন্য আমরা কি জাতীয় খাবার বা অ্যাক্টিভিটিস কি করবো, এটা ইম্পর্টেন্ট। তো আমি যেটা বলি এটা হচ্ছে রুগী টু রুগী ভেরি করে, এক এক রোগ আলাদা, কারো হাড় ক্ষয়, কারো পিএলআইডি, কারো আর্থ্রাইটিস, আবার আপনার বয়স ভেদে সেটা হচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে রোগের ধরন ভিন্ন রকম, এক একজনের এক এক পুনর্বাসন ট্রিটমেন্ট, এক এক থেরাপি এক এক রকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনার রুগী আনতে অসুবিধা হয়, আমার সাজেশন আপনি তো সক্ষম আছেন বা আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আমাদের হাসপাতালে এসে সরাসরি কথা বললে, আমি সব কাগজপত্র দেখে বা রোগীর সাথে ভিডিও কলে কথা বলে আমি একটা আইডিয়া দিতে পারবো যে কতদিন থাকতে হবে বা কেমন কি খরচ যাবে। এটা হচ্ছে মানে না দেখে বোঝা যায় না যে আসলে একটা রোগীর কতদিনের কত খরচ লাগবে। খরচ তো ডিপেন্ড করে এক এক অবস্থা অনুযায়ী, বিভিন্ন আমাদের হাসপাতালে ফেসিলিটি অনুযায়ী। তো আমার মনে হয় কাউকে যদি আপনারা পাঠান, আপনার মতো যারা আছেন অনেকেই খরচ জানতে চান, প্রায়ই আমি দেখি ইউটিউবে বা ফেসবুকে বা অনেক জায়গায় বা এই যে এখন ফোন দিয়েছেন যে চিকিৎসা খরচ কেমন। তো বেটার আপনারা একটু কষ্ট করে ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করবেন বা একটু সশরীরে যদি আপনার রুগী আনতে না পারেন কোনো সমস্যা নেই, আপনাদের রুগীর যে কাগজপত্র আছে মানে পেপারসগুলো ওগুলা নিয়ে কাউকে পাঠিয়ে দিবেন, আমরা সরাসরি দেখে বা ভিডিও কলে বা যে কোনোভাবে রুগীর সাথে অ্যাসেস করে আপনাকে খরচ সময় কেমন লাগতে পারে সব বুঝিয়ে দেব। আশা করি আপনাদের এইভাবে সমাধান হবে এবং আপনাদের যাদের এই জিনিসটা প্রায়ই অনেকে জানতে চান সবাই আশা করি উত্তর পেয়েছেন। আর শরীরের হাড়ও জোড়া আমি বলবো আপনাদের সবাইকে প্রথমত এক্সারসাইজ করতে হবে, মানে নিয়মিত শারীরিক কসরত। সেটা এক্সারসাইজ হতে পারে হাঁটা, এক্সারসাইজ হতে পারে সাঁতার, এক্সারসাইজ হতে পারে সাইক্লিং, এক্সারসাইজ হতে পারে হালকা জগিং, সেটা হতে পারে রাস্তায়, সেটা হতে পারে মাঠে, সেটা হতে পারে সমুদ্রে, সেটা হতে পারে যে কোনো জায়গায়, ইভেন কি বাসায়, কারো বাসার ছাদে হতে পারে, কেউ সেটা ট্রেডমিলে হাঁটতে পারে, মানে ইট ডিপেন্ডস অন। বা ছোটো বাচ্চারা যারা আছে তাদের সবাইকে বাসায় হয়তো আমরা দড়ির লাফ শিখাতে পারি বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু এটা বয়স্কদের জন্য প্রযোজ্য না। তো এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলা অ্যাকর্ডিং টু বয়স অনুযায়ী যত করা যায় ততই আমাদের হাড় জোড়া মজবুত হবে, শক্তিশালী হবে, মাসেল স্ট্রেংথ বাড়বে। আর হচ্ছে খাবার, সুষম সব খাবারই খেতে হবে, যে ছয়টা উপাদান আছে খাবারের মধ্যে সবগুলো উপাদানই পরিমিত আমাদের সবাই খেতে হবে। তবে যাদের হাড় জোড়া সমস্যা বা এটা নিয়ে আপনারা একটু ওরি তাদের ক্ষেত্রে একটু যে খাবারগুলো যেমন দুধ ও দুগ্ধজাত খাবার, দুধটা হতে হবে ফ্রেশ দুধ, মানে বাজার থেকে কেনা দুধ না, এই দুধটা একেবারে ফ্রেশ আপনার গরু বা ছাগলের দুধ বা মহিষের দুধ যেটা ফ্রেশ পাওয়া যায় সেটা। তারপরে দই, দই জাতীয় খাবার, পনির, তারপরে বাদাম, বাদাম জাতীয় যত খাবার, সিজনাল যত ফল, বাংলাদেশে এখন আমি এর আগে ফল নিয়ে প্রচুর আর্টিকেল লিখেছি যে প্রচুর ফল পাওয়া যাচ্ছে, এগুলা আমাদের অনেক উপকার আসে। আর আপনি চট্টগ্রামের লোক, সামুদ্রিক মাছ অনেক উপকার আসে, আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম যে আসলে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে এবং খাবার দাবার কেমন হওয়া উচিত। আমার মনে হয় আশা দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে।